পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষামূলক পঠন পাঠনের উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে। সমগ্র আলোচনায় ব্যবহৃত বিষয় ছবি ও ভিডিও ক্লিপ শুধুমাত্র দক্ষতামূলক শিক্ষার বাস্তবায়িত উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। দৃশ্যের কিছু অংশে প্রদর্শিত ছবি ও ভিডিও ক্লিপের প্রকৃত আধিকারিকদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। জব রোল: স্পেশালাইজড সুইং মেশিন অপারেটর, কিউপি কোড AHM/2301। আজ আমরা জানব অপারেটিং স্টেপ অফ জিগজ্যাগ সুইং মেশিন, প্রেজেন্টেড বাই মফিজুল মল্লিক অ্যান্ড সুমন অধিকারী। জিগজ্যাগ স্টিচ হল লক স্টিচেরই একটি ভিন্ন রূপ। এই স্টিচ খুব সহজেই সেলাই মেশিনে তৈরি করা যায়। বর্তমানে প্রতিটি আধুনিক সেলাইয়ে এই স্টিচ তৈরি করা যায়, কিন্তু এই স্টিচ তৈরি করার ক্ষেত্রে সুইং মেশিনের বিভিন্ন সেটিং সম্পর্কে ধারণা রাখতে হবে। সাধারণত সৌন্দর্য বৃদ্ধি ও মজবুত সেলাইয়ের জন্য জামাকাপড়ের প্রসারণশীল অংশে এই স্টিচ ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় অন্তর্বাস, ইলাস্টিকের লেস, মেয়েদের জামা কাপড়ের কোমরের অংশে, সাঁতারের পোশাকের এই জিগজ্যাগ সেলাই দেখা যায়। জিগজ্যাগ স্টিচ সুইং মেশিন এর অপারেটিং স্টেপগুলি নিম্নে দেওয়া হইল। স্টেপ ওয়ান: অন্যান্য লক স্টিচ সেলাইয়ের মতো এই সেলাইয়ের জন্য মেশিনের উপর এবং নিচে দুটি সুতোর প্রয়োজন হয়ে থাকে। সর্বপ্রথম ববিনের মধ্যে সুতো ভরে দেওয়া হয়। এরপর সুতোর রিলকে স্পুল, পিন, থ্রেড গার্ড, টেনশন ডিভাইস, টেক আপ লিভার এবং থ্রেড গার্ডের মধ্য দিয়ে নিডিলে পৌঁছানো হয়। এখানে আমরা একটি মেশিনে ঠিক স্পুল পিন থেকে থ্রেড গার্ডের মধ্য দিয়ে, টেনশন ডিভাইসের মধ্য দিয়ে এবং টেক আপ লিভারের মধ্য দিয়ে কীভাবে সূচের মধ্যে সুতোটি পৌঁছেছে সেটা আমরা সহজেই দেখতে পাচ্ছি। স্টেপ টু: জিগজ্যাগ স্টিচ মেশিন বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তাই প্রয়োজন মতো সুইং মেশিনের স্টিচ রেগুলেটর এর সেটিংস এর পরিবর্তন করে বিভিন্ন প্রকার জিগজ্যাগ সেলাই করা হয়ে থাকে। অর্থাৎ জিগজ্যাগ সেলাইয়ের জন্য স্টিচ রেগুলেটর এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্টেপ থ্রি: স্টিচের দৈর্ঘ্য ও প্রস্থ প্রয়োজন মতো পরিবর্তন করে নিতে হবে। এই ক্ষেত্রে স্টিচ রেগুলেটর এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্টিচ রেগুলেটর এর ইন্ডেক্স বাড়ালে স্টিচের দৈর্ঘ্য কমবে এবং কমিয়ে দেওয়া হলে স্টিচের দৈর্ঘ্য বাড়বে। অর্থাৎ প্রয়োজন মতো রেগুলেটর এর ইন্ডেক্স কমিয়ে কিংবা বাড়িয়ে জিগজ্যাগ সেলাই করা হয়ে থাকে। এই কাপড়ের উপর সেলাইটি দেখে আমরা খুব সহজেই আমাদের মধ্যে ধারণা জন্ম হয়ে যায় জিগজ্যাগ সেলাই কেমন ধরনের হয়ে থাকে। স্টেপ ফোর: সেটিং অনুযায়ী মেশিনটি একবার রান করে নিতে হবে। জিগজ্যাগ সেলাইয়ের একটি স্যাম্পেল নিতে হবে। যদি তা ঠিক থাকে তাহলে আমাদের সেলাইয়ের কাজ শুরু করতে হবে। স্টেপ ফাইভ: ফেব্রিক বা কাপড়টিকে প্রবেশ করিয়ে প্রেসার পুটকে নামিয়ে সেলাই শুরু করতে হবে। এইভাবে আমরা জিগজ্যাগ সেলাই তৈরি করতে পারবো। থ্যাংক ইউ।